হ্যালো বন্ধুরা, কবুতর পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কবুতরের ঘরকে বা কবুতরকে কীভাবে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালজাই, প্রোটোজোয়া, মাইক্রোপ্লাজমা, মাইক্রো অর্গানিজম এসব থেকে রক্ষা করা যায়। তো এই জন্য যে স্প্রে আপনারা ব্যবহার করবেন, এর আগে বন্ধুরা আমি একটা আপনাদের স্প্রের কথা বলছিলাম, আপনাদের হয়তো মনে আছে অথবা আগের ভিডিও দেখে নিতে পারেন, দেখুন অ্যাটাক। তো এটা হচ্ছে মূলত অ্যান্টি ফাঙ্গাইনেশন। তো এটা আসলে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে, তো শুধু ফাঙ্গাস দূরীকরণ করে, তবে বর্ষাকালে বিশেষ করে এই সমস্যাটা আমরা বেশি ফেস করি, সেটা হচ্ছে বর্ষাকালে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বিভিন্ন কিছু অ্যাটাক হয়। তো বর্ষাকালে আসলে এই আমি যে স্প্রেটা ব্যবহার করি, এটা ব্যবহার করা আমি মনে করি সবার উচিত, কারণ এই ক্ষেত্রে আপনার এই দেখুন এটার নাম হচ্ছে ভিরোসিল। তো এটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে, যেমন আছে এখানে লেখা আছে দেখেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালজাই, প্রোটোজোয়া, মাইক্রোপ্লাজমা, মাইক্রো অর্গানিজম সব কিছুর বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তোলে। তো এই কারণে বর্ষাকালে বিশেষ করে এটা ব্যবহার করা উচিত। এছাড়া অন্যান্য সময় আপনি ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলে বলা যায় অনেকটা অল ইন ওয়ান প্যাক। তো এটা ব্যবহার করা আসলে সবচেয়ে ভালো, সব সিজনে এটা ব্যবহার করতে পারেন, যে কোনো এক সিজনে অ্যাটাক বা ভিরোসিল দুটো ব্যবহার করা হচ্ছে, একটা ব্যবহার করা বেটার, এটা ব্যবহার করতে পারেন। তো আজকে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আসলে এটাকে প্রোডিউস করতে হবে। তো প্রথমে এর আগের মতোই প্রণালী, দেখুন এটা আছে 250 ml একটা, 500 ml একটা বোতল, এটাকে পানি পূর্ণ করুন। ওকে, পানি ভরা হয়ে গেছে। এখন ওষুধের পরিমাণ কতটুকু দেবেন, ওষুধের পরিমাণ বেশি হলে সমস্যা, এ কারণে অবশ্যই মেজারমেন্টটা আপনারা দেখে নিন। দেখুন এটা এক মুটকির অর্ধেক হবে, হাফ মুটকি, আমরা এই দ্রবণটা নিব হাফ মুটকি, যে হাফ মুটকি আমি নিয়েছি, এর বেশি নেবেন না। এটা আপনি হচ্ছে পানিতে মিশান। ওকে, পানিতে মিশানো হয়ে গেছে, এখন স্প্রেটা লাগান। আসলে ওকে লাগানো হয়েছে, এবারে সুন্দর করে এটা একটু ঝাঁকান, ঝাঁকি নিলে মিক্সড হবে ভালো। ঝাঁকিয়ে নিয়েছে, এবারে এটাকে আপনি সব জায়গায় কবুতরের ঘরের সামনে থেকে শুরু করে দেখেন, বর্ষাকাল যেহেতু সেই জন্য পানি এসছে, পানি এসে দেখেন সব ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো এই কারণে সব জায়গায় স্প্রে করতে হয়, কারণ বলা তো যায় না কোন জায়গায় আসলে জিনিসগুলো থাকে। তো হয়ে গিয়েছে, এখন দেখেন স্প্রে করতে হবে। স্প্রের আগে আপনারা দেখেছেন, তো আমি আবারও দেখে দিচ্ছি স্প্রে করতে হবে। প্রত্যেকটা খোকে আলাদা আলাদাভাবে স্প্রে করুন সুন্দরভাবে, এতে করে যদি ঘরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া কিছু থেকে থাকে তাহলে সেটা মারা যাবে। এতে করে আমরা সুন্দর সুস্থ থাকবো। আর ঘরের চতুর্দিকে স্প্রে করুন। আর এই স্প্রেটা আসলে প্রতিদিন করাটাই বেটার, প্রতিদিন করলে হবে কি আপনার কবুতরের জন্য সেটা ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন আপনারা সবসময়, সেটা হচ্ছে যে স্প্রেটা স্প্রে যখন করবেন তখন অবশ্যই স্প্রেতে আপনারা ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, কারণ এটা খুবই ঝাঁঝালো, যেটা নাকে গেলে খুবই জ্বালা করে, চোখে গেলেও চোখে সমস্যা, এই কারণে যে কোনো সাদা গ্লাস ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনারা। আর অবশ্যই মাস্কটা ব্যবহার করুন, কারণ প্রচুর ঝাঁঝালো, আগে বলেছি। তো বন্ধুরা, এভাবে আসলে স্প্রে করতে হয়, স্প্রে বানাতে হবে, বানিয়ে আপনাকে স্প্রে করতে হবে। তো এভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার কবুতরের ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলো থেকে আপনি রক্ষা পাবেন। তো সবাইকে আবার ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা।